S400 এবং থার্ড সিস্টেমের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে, যদিও তারা উভয় ইনকামিং ব্যালিস্টিক মিসাইলগুলিকে আটকাতে সক্ষম। থার্ড একটি আমেরিকার বিশেষ ইনকামিং ব্যালিস্টিক মিসাইল। এই থার্ডের জন্য র্যাডার এবং নির্দেশিকা সিস্টেম রেঞ্জ অফ 125 মাইলস বা 200 কিলোমিটার, এবং এটি একটি AN TPY-2 X-band AES র্যাডার দ্বারা পরিচালিত। থার্ডের বিশেষ করে লং রেঞ্জ মিসাইল IRBMS বা ICBMকে তাদের পুনর্নির্মাণের প্রাথমিক পর্যায়ে বা তার আগে আটকাতে পরিকল্পনা করে, যার অর্থ তাদের র্যাডার সিস্টেম এবং সিস্টেম নিয়ন্ত্রণ দীর্ঘদূর থেকে লক্ষ্য শনাক্ত করতে সক্ষম। এই সিস্টেমের মাপ অপেক্ষাকৃত বড় হতে পারে। এছাড়াও এই নির্দিষ্ট লক্ষ্যের সাথে এয়ারক্রাফ্ট এবং এয়ারক্রাফ্ট সরবরাহের জন্য অন্যান্য ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমানবাহী বিমানগুলো রয়েছে। এয়ারের হুমকি সম্পর্কে থার্ডের কোনো অভিজ্ঞতা নেই, অতএব এটি ব্যালিস্টিক মিসাইল ব্যতীত অন্য কিছুকেই আটকাতে পারে না, এবং সুরক্ষার জন্য বন্ধুত্বপূর্ণ ইউনিটগুলোতে সম্পূর্ণরূপে নির্ভর করে। S-400 রাশিয়ার তৈরি একটি ইনকামিং ব্যালিস্টিক মিসাইল। এটি সম্পূর্ণ ভিন্ন জিনিস। ইনকামিং ব্যালিস্টিক মিসাইল শনাক্ত এবং ধ্বংস করার ক্ষমতা থার্ডের তুলনায় S-400 অনেক শক্তিশালী, তবে প্রচলিতভাবে পরিকল্পিত SAM হিসেবে এটি অন্য কোনো আগাম বন্ধুত্বপূর্ণ এনটি বিমান ইউনিটগুলোর S-300S লক্ষ্যবস্তু তথ্য প্রেরণ করার সময় ইনকামিং বিমান বা অন্য লক্ষ্যগুলি কার্যকর করতে পারে। S-400 400 কিলোমিটার, এটি সর্বোচ্চ পরিসীমা। এটি ইনকামিং এয়ারক্রাফ্টগুলি তাদের বিরোধী পৃষ্ঠের অস্ত্রের সীমার মধ্যে প্রবেশ করার আগেই ধ্বংস করতে পারে। স্পষ্টত থার্ড যা করতে অক্ষম, এই ক্ষেত্রে S-400 অনেক এগিয়ে রয়েছে।